মুসলমান সামনে যেতে পারে পিছনে উঠতে পারে না মুসলমানের বুলেট বুকে লাগে পিছনে লাগে না মুসলমান লড়াই করে জমিনে ময়দানে শাহাদাত বরণ করে ঘরে কুলিতে কাফেরের মতো বলতে পারে না আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি জমিন ত্যাগ করতে পারি আমার জীবন ত্যাগ করতে পারি আমার নবীর জন্য বেঈমানরা তোমরা জানো না আমার নবীকে তোমাদের খবর নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাতির উপরে যদি আঙ্গুল তোলো ওই আঙ্গুল জায়গা মতো রাখা হবে না যদি আমার নবীর চরিত্র পর চক্ষু তোলো ওই চক্ষু শরীর থেকে বের করে দেওয়া হবে যেই জিহ্বা দিয়ে আমার নবী উপরে কটুক্তি করা হয়েছে ওই জিহ্বা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ্জত রক্ষা করার জন্য ইজ্জত তো অনেক দূরের কথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুধু একটু ঘুমের জন্য এক মুহূর্ত ঘুমের জন্য আমরা সব কিছু উজাড় করতে পারি আমার নবীর সম্মান এবং ইজ্জত রক্ষা করার জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারি যদি কেউ আমার নবীর উপরে ছোট্ট একটা কাঁটা কাঁটা দিয়ে আঘাত করে করার চেষ্টা করে যদি ছোট্ট একটা কাঁটা দিয়ে আঘাত করার চেষ্টা করে আঘাত করে আমরা হাজার লক্ষ মুসলমান সে আঘাতকে ফিরাবার জন্য শাহাদাত বরণ করতে পারি তুমি কি জানো আমার নবীর অবস্থাটা কি আমরা আমার নবীকে কিভাবে ভালোবাসি আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি জমিন ত্যাগ করতে পারি আমার জীবন ত্যাগ করতে পারি আমার নবীর জন্য বেঈমানরা তোমরা জানো না আমার নবীকে তোমাদের খবর নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাতির উপরে যদি আঙ্গুল তোলো ওই আঙ্গুল জায়গা মতো রাখা হবে না যদি আমার নবীর চরিত্র পর চক্ষু তোলো ওই চক্ষু শরীর থেকে বের করে দেওয়া হবে যেই জিহ্বা দিয়ে আমার নবী উপরে কটুক্তি করা হয়েছে ওই জিহ্বা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ আজকে ভারত সরকার মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র করতেছে বাবরি মসজিদ উৎখাত করেছে সেখানে কি পেয়েছে বাবরি মসজিদের নিচে মন্দির পেয়েছে আর আমার বিশ্বাসের উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমি বলবো ভারতে কোনো কোর্ট নেই ওখানে কোনো আদালত নেই ওখানে আছে মোদীর কার্যক্রম বাস্তবায়ন করার এক অফিস ওগুলি কোর্ট হতে পারে না আবার আমরা কি দেখতেছি বোরখা অবৈধ ঘোষণা করেছে এটা কি কোর্ট এটা কি আদালত আবার এখন জ্ঞান বাবি মসজিদের মধ্যে নতুনভাবে ষড়যন্ত্র হয়েছে সেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে অমুক জায়গায় শিবলিঙ্গ পাওয়া যায় তমুক জায়গায় শিবলিঙ্গ পাওয়া যায় আবার জ্ঞান বাবি মসজিদের মধ্যে শিবলিঙ্গ পাওয়া গেছে সেখানে কোর্ট নির্দেশ কিভাবে দেয় যে হ্যাঁ খুঁজে দেখো এটা আদালত হতে পারে আমি যদি বলি যে মোদী সরকারের বাড়ির মধ্যে কোরআন পাওয়া গেছে সেখানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পাওয়া গেছে এখন কি কোর্ট বলবে যাও খোঁজ করো এটা হ্যাঁ এটা কেমন কোর্ট আসলে কোর্ট নয় ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা ভারত থেকে মুসলমানকে বিতাড়িত করবে তুমি কি জানো ভারতে যারা মুসলমান তারা সেখানে জন্মগ্রহণ করেছে তার বাবাও সেখানে জন্মগ্রহণ করেছে তার দাদাও সেখানে জন্মগ্রহণ করেছে শুধু কি তাই অন্যান্য ধর্মের লোকগুলি মারা যাওয়ার পরে পানিতে ভাসিয়ে দেয় পুড়িয়ে দেয় অন্য জায়গায় চলে যায় দেশে থাকে না কিন্তু ভারতের মুসলমান মারা যাওয়ার পরেও তাদের শরীর ভারতের জমিনেই থাকে অন্য কোনো জমিনে যায় না কাজেই ভারতে মুসলমান থাকবে মুসলমানদের অস্তিত্ব থাকবে মুসলমানের নেতৃত্ব থাকবে ভারত ব্রিটিশরা দখল করেছে মুসলমানদের থেকে কাজেই আমার থেকে ব্রিটিশ দখল করেছে আমার দেশ আমাকেই ফিরিয়ে দিতে হবে ভারত মুসলমানদের
কাজে মুসলমানদের দেশ মুসলমানদেরকে ফিরে দিতে হবে। আর তোমরা জানো সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল, কিন্তু কোনো মন্দির ভাঙ্গে নাই, কোনো হিন্দু অত্যাচার করে নাই। বরং বড় বড় জ্ঞানীরা বলতেছে যদি মুসলমান জোরপূর্বক ধর্মান্তরিত করত তাহলে ভারতের মধ্যে একজন হিন্দু থাকতো না। কিন্তু সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক থাকা সত্ত্বেও এত হিন্দু কেন? মুসলমান কোনো বিজাতির বা অত্যাচার করে না, জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করে না। আমি মোদী সরকারকে বলবো, তুমি যে স্বপ্ন দেখতেছ সেই স্বপ্ন ঘুমের ঘরে স্বপ্ন নয়, জাগ্রত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, ভারত থেকে মুসলমান উৎখাত করতে পারবা না, বরং তুমি তা বারবার মুসলমানদেরকে জাগিয়ে দিচ্ছ যুদ্ধ করার জন্য। কিসের যুদ্ধ করবা তুমি? কাদের সাথে যুদ্ধ করবা? তুমি কি পানিপথের ইতিহাস দেখো নাই? বাদশাহ আকবরের সাথে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে কত লোক কত হিন্দু মারা গেছে তার কোনো সংখ্যা জানা নাই। শুধু এতটুকু জানা আছে পানিপথের যুদ্ধে যেই পরিমাণের ব্রাহ্মণ মারা গেছে সেই ব্রাহ্মণের পৈতা ওজন করা হয়েছিল, শুধু ব্রাহ্মণদের সেই পৈতার ওজন হয়েছিল সাড়ে বাহাত্তর মন। সাড়ে বাহাত্তর মন শুধু ব্রাহ্মণ মরার পৈতা ওজন করা হয়েছিল। তোমরা মুসলমানকে চেনো? মুসলমান কাউকে আঘাত করে না, কার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে না, কাউকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে না। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসলে মুসলমান পিছনে হটতে পারে না। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শরীরের মধ্যে পঞ্চাশটার উপর আঘাত ছিল, পঞ্চাশের উপর আঘাত ছিল, কিন্তু রাবি বলেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, রাবি বলেন একটা আঘাতও পিছনে ছিল না, সমস্ত আঘাত সামনে ছিল, বুকে ছিল, সামনে থেকে ছিল। মুসলমান সামনে যেতে পারে, পিছনে উঠতে পারে না। মুসলমানের বুলেট বুকে লাগে, পিছনে লাগে না। মুসলমান লড়াই করে জমিনে, ময়দানে শাহাদাত বরণ করে, ঘরে কোনোদিন কাপুরুষের মতো বলতে পারবে না। মুসলমান লড়াই করে শাহাদাত বরণ করে, জমিনের মধ্যে শাহাদাত বরণ করে, কিন্তু কাপুরুষের মতো তারা ঘরে মৃত্যুবরণ করে না। আমি বাংলাদেশ সরকারকে বলবো ক্ষমতার নেশায় আজকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন না। ক্ষমতার নেশায়, ক্ষমতার আশায়, নবী প্রেমে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন না। আপনি ভাবছেন মোদী আপনাকে রক্ষা করবে, মোদী আপনাকে সাহায্য করবে, মোদী আপনাকে সৈন্য দিয়ে, কামান দিয়ে, বুলেট দিয়ে, প্লেন দিয়ে হেফাজত করবে। জনগণ খেপলে প্লেন আর বুলেটে কাজ হয় না। জনগণ জাগ্রত হলে কোনো পরাশক্তি কাউকে রক্ষা করতে পারে না। বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে। আমি আওয়ামী সরকারকে বলবো, সংসদ চলছে, আপনি ভারতের রাষ্ট্রদূতকে ডাকেন, নিন্দা প্রস্তাব উত্থাপন করেন, যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে সংসদ থেকে নামাবার কর্মসূচি ঘোষণা করতে হবে।